পানিতেই মরতে পারে কি গরমিয়ারা সে হলো পানির মালিক তারে কি পানি বীর মারা যায় ওখানে কি ছিল কারোর ভিতরে যখন হোসাইন শহীদ হলো মুনাফেকের দল আর মুসলমানের দল মোমিনদের দল আর মুনাফেকের দল এই দুইটা দল বিভাগ হয়ে গেল বিভেদ হয়ে গেল ভাগ হয়ে গেল বাবারা কি বিরক্ত হন নাকি একটা বাবা যখন মায়ের প্যান পড়ে দেয় ঘুরেন দেয় সে তাদের খুলিয়ে ফিরে চলে যায় হাঁটাহাঁটি করে ছোট ছোট অন্ত অন্ত কথা বলে না কয় বছর বয়স তখন প্যান্ডা পড়ে দিছে একটু ঘুরেন দিয়ে খেলা করে এসে আবার প্যান্ডা খুলিয়ে ফিরে ও এক পোশাকে দাঁড়িয়ে থাকে এমন একটা বয়সের সময় আল্লাহ রসুল আমার ভাতে মানে গৃহে বেড়াইতে গেছেন আল্লাহ রসুলের সঙ্গে আয়েশা ছিলেন বিবি আয়েশা আমার নবীজির সঙ্গে ছিলেন আল্লাহ রসুল বসছেন হোসাইন গিয়ে ঘর থেকে একটা সুতে নিয়ে আসছে দড়ি নিয়ে এসে আইনে নবীজির কাঁধের মধ্যে বাঁধছে আরাকাল নিয়ে ওই আয়েশা মা আয়েশা নানার কানের মধ্যে আর নারীর কানের মধ্যে আরাকা জড়িয়ে যে কাবু মনে না তাপিয়ে রে বুলু কয় বুলু এগুলা বলে বুলু বুলু একদম টান পারে কানের মধ্যে ব্যথা লাগে নবীজি কি করেছেন এক হাতের কান ধরছেন আর এক হাতে সুতেন একটু হাতের মধ্যে রাখছেন কানের মধ্যে যাতে ব্যথা না পায় এবার নবীজি বলছেন নানু ভাই একটু ছেড়ে দে নানু ভাই আমার বড় ব্যথা লাগে অনেক সময় দেখবেন নাতি নিয়ে খেলাইতেছেন আদর করে কইলেন ভাই আমি খেলুন না ওকে দিতে হোসাইন কেঁদে দিয়েছেন ফাতেমা দৌড়ায় এসে নবী কানের মধ্যে ব্যথা পায় আমার ফাতুম খাতুনে জান্নার ফাতেমা দৌড়ায় এসে আমার হোসাইনের পৃষ্ঠের উপরে একটা থাপড় মারছে সুদের সাইডে দিয়ে দাঁড়ায় দিয়ে কাঁদতেছে ডাকতেছে মিয়ে ভাই অমিয়ে ভাই চল আর এই দেশে থাকবো না আমরা ইরাকে চলে যাব তখন মানুষ জানতো একে গেলে সে মানুষ আর ফিরে আসে না হোসাইন ইমাম হাসান দুই ভাই হাতা ধরছে নবীজি দাঁড়াইছে লুঙ্গিটা খুলে গেছে ছাপা দিয়ে লুঙ্গিটা এমনি করে ধরছে এক হাত দিয়ে ধরছে আর দৌড়ে দৌড়ে গেছে হোসাইনকে বুকের মধ্যে নিয়া আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ গায়ের মধ্যে চুম্বন করে গায়ের মধ্যে চুম্বন করে গ্রামের ঘা ঢান নিচ্ছে আল্লাহ রসুল হোসাইনকে আদর করছেন হোসাইন আবার নবীজিকে বলে দাদা ও দাদা আমার একটা দোয়া করতে পারবো কতটুকু ভালো নবীজি বলে তোমার কি দোয়া করো বলে তুমি আমার দোয়া করো আমার তো রক্ত মাখা বরণ আমার যেন রক্ত মাখা বরণটা হয় না আমি যেন তোমার ইসলামের জন্য নিজেকে আমি কোরবানি হতে পারি আমার তো বেশি বলল তোমার এই শহীদের মাধ্যম দিয়ে আমার মুনাফিকার মুসলিমদের গোত্রটা ভার হয়ে বাবাজি সবার ভাগ্যে শহীদের মরণ জোটে না শহীদের মরণের চাইতে শ্রেষ্ঠত্ব মরণ আমার ইমাম হাসান ইমাম হুসাইন শহীদে মরণ হয়েছে মাওলা আলী শহীদে মরণ হয়েছে আমার নবীজির শহীদে মরণ হয়েছে ফাতেমারও শহীদে মরণ হয়েছে সেই মহব্বতের আসর বাবা একা এখানে আমরা কারো কিবাদত করছি বলেন না ভালো কথা বলছি না খারাপ বলছি
আমি আপনাদের কাছে জোর হাত করে আমি একটা জিনিস আপনাদের কাছে চাও। আমার শাহাদত বাবা উনি আমাদের তরিকার মাফিলটা করে যে মাফিলের মধ্যে আমরা আহলে বায়াত তাকওয়া যতদূর মুর্শিদ হয়ে গেলাম শাহবাগ ব্যাখ্যা করতে পারি, সেই জন্য একটু সহযোগিতার হাত আপনারা বাড়াই দিন। আমাদের দরবার থেকে কিছু মানুষ যাবে, দয়া করে কেউ সেটা এলেন না বাবা, গান শোনেন, আজকে গুরুত্বপূর্ণ কথা শুনতে পারবেন, আপনারা যে যা পারেন না দিলে সমস্যা নেই। যাওয়ার মায়ের আছে, ভাইয়ের আছে, বাবাজি আছে, শাহজাহান তুমিও যাও, এখানে অনেক আমার তরিকার আসে, কারণ ভাই বাবাজি আছেন, সবাই সহযোগিতা করবে এটা আমার বিশ্বাস। আমি প্রত্যাশা কামনা করি আপনারা সবাই আমাদের একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাই, কান্না করে শেষ করে
করো হলো পাগল হলো Oh,
Hossain.